아니야. 말 되고 다가오는 제 세대의 회담하는 것과 맞는 것과 세리 바사기 기억해 리베 일단 대로대 말해라. 바사 왕가 바사 아마 마엘 바사 마엘 목재 마엘 백티가 나자고 이러한 것이 말 되고 다가오는 제 세대의 회담하는 것과 맞는 것과 세리 바사기 기억해 리베 일단 대로대 말해라. 이전 전로 아마도 룸도 신자가 지각해. তারা জীবন দিয়েছে, তারা রক্ত দিয়েছে। আমার মনে হয় না এখন আমরা দিব নাকি জাহান্নামে যাই সব দেশ প্রেম উদ্বুদ্ধ হতে হবে, মানুষকে ভালোবাসতে হবে, তুমি শিক্ষায় শিক্ষিত হবে, বিভিন্ন স্তরে তুমি দায়িত্ব পালন করবে। আমি আমার সন্তানকে দেখবো এটা হতে পারে না। দেশকে ভালোবাসতে হবে, দেশের মানুষকে ভালোবাসতে হবে, দেশ প্রেম উদ্বুদ্ধ হতে হবে। আমরা কিন্তু দেশ প্রেম উদ্বুদ্ধ না, পাশের ব্যাপার আসতে ভারত ইনি আমাদের ভারত পাশে রাষ্ট্র যেটা সেখানে গিয়ে দেখো তাদের কি দেশ প্রেম। অন্য দেশের কথা বলি না, আমাদের তো দেশ প্রেম নাই। আজকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব জাতীয়ভাবে সেই স্বীকৃতি এখন আমরা পাই নাই। বিভিন্ন রাজনৈতিক দল এই দেশের স্বাধীনতার যুদ্ধ যারা করেছে বিরোধিতা করেছে তারা বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসেবে এখন স্বীকার করতে পারেনি। এটা আমাদের জন্য লজ্জাস্কর বিষয়। আজকে জাতি এখন আমরা দ্বিধা বিভক্ত, কোথায় আমরা স্বাধীনতাকে বিশ্বাস করি, কোথায় একুশে ফেব্রুয়ারি, কোথায় চুয়ান্ন যুক্ত ফ্রান্তের নির্বাচন, বাষট্টি শিক্ষা আন্দোলন, ছেষট্টি সহযোগ আন্দোলন, ঊনসত্তর এবং আন্দোলন, সত্তরের নির্বাচন, একাত্তরের মুক্তিযুদ্ধ, কোথায় বিলীন হয়ে গেল, এত মানুষ রক্ত দিল, দু লক্ষ মহাপুরুষ সংগ্রাম দিয়েছে, আজকের সেই স্বাধীনতা কারা ঘোষণা করেছে? সেটা করবো না, হয়ে গেল স্বাধীন। হ্যাঁ, ওখান থেকে শুরু হয়েছে, ধীরে ধীরে ধাপে ধাপে এই স্বাধীনতার যুদ্ধ সংঘটিত হয়েছে। দেশের মুক্তিগামী মানুষ, সর্বস্তরের মানুষ বঙ্গবন্ধু রহমানের জীবন বাজি রেখে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। আজকে সেই জিনিসটা, উপলব্ধিটা আমাদের মন থেকে হারিয়ে যাচ্ছে। এটা তো তোমরা ধারণ করবে, তোমরা লালন করবে। আজকে তোমরা কোথায়? তোমাদেরকে এগিয়ে যেতে হবে। আমি আর কথা বাড়াতে চাই না, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সকলে দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, জয় বাংলা।